আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরে বারবার ঘুরে ফিরে আসছে ডক্টর ইউনুস প্রসঙ্গে, এবং এবার ইউনুসের ব্যাপারে একটু ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দর্শক, আপনাদেরকে একটু শোনাই খবরটি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিদেশ ভ্রমণে যেতে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই প্রেক্ষাপটে ফের ডক্টর ইউনুস প্রসঙ্গে আলোচনা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। সোমবার ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ডক্টর ইউনুসের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করব, এটাই আমরা আশা করি, কারণ শ্রম আইন লঙ্ঘনের এই মামলায় আপিল প্রক্রিয়া চলমান থাকবে। বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করা হয়, নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশের শাসক গোষ্ঠীর আরেক ব্যক্তি, আদালতের আরেকটি আদেশে তার বিদেশ ভ্রমণের ক্ষমতা সীমিত করছে সরকার, 125 জন নোবেলজয়ী সহ 243 জন বিশ্বনেতার একটি জোট মোহাম্মদ ইউনুসের বিচারিক হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সিনেটর ডিক ডারবিনের নেতৃত্বে 12 জন দ্বিদলীয় মার্কিন সিনেটর সব হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসাকে স্টেট ডিপার্টমেন্ট কীভাবে দেখছে, ওই প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলছেন, অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে আমরা উদ্বেগ প্রকাশ করছি যে ডক্টর ইউনুসকে ভয় দেখানোর উপায় হিসাবে এই মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে। এর আগে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ বলেছিলেন, মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা তার নোবেল শান্তি পুরস্কার এবং অন্যান্য অনেক আন্তর্জাতিক সম্মানে প্রতিফলিত হয়েছে। আমরা তার বিরুদ্ধে মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা অবশ্যই রায়ের ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা দেখেছি। আমাদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারকে একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য উৎসাহিত করছি। দর্শক, তার মানেই বোঝা যাচ্ছে যে এই বিশ্বনেতারা যে বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুসের ব্যাপারে, সেই ব্যাপারে কিন্তু মানে সেই প্রসঙ্গটা বা সেই অবস্থানের পক্ষে কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘুরিয়ে ফিরিয়ে বলছে যে তাকে যে আইনি এবং বিচারিক হয়রানি করা হচ্ছে এটি বন্ধ করা, এবং যেটি সর্বশেষ যেই প্রথমে আমি বলেছিলাম যে নতুন একটি কথা যুক্ত হয়েছে যে ডক্টর ইউনুসকে ভয় দেখানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই ভয় কেন দেখানো হচ্ছে, অর্থাৎ এই সমস্ত নানা রকম আদেশ নির্দেশ আদালতের মাধ্যমে তার পাসপোর্ট জব্দ করা, এর মধ্য দিয়ে কি ডক্টর ইউনুসের কাছ থেকে কোনো ফায়দা পেতে চাচ্ছে সরকার? ইউনুসকে কে দিয়ে কি কিছু বলাতে চাচ্ছে, নাকি ইউনুসের সত্যি সত্যি তার নানান কর্মকাণ্ডের ব্যাপারে সরকারের কাছে এমন কোনো তথ্য প্রমাণ আছে যার ভিত্তিতে ডক্টর ইউনুসের শাস্তি নিশ্চিত করতে চাচ্ছে? মানে ইউনুসকে নিয়ে কেন এত বেশি সরকারের আগ্রহ এবং কৌতূহল, এত বেশি কেন বারবার তাকে আইনের নানান বিষয়ে সম্মুখীন হতে হয়? সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি যে সবচেয়ে বড় সংকট হলো অর্থ পাচার, দুর্নীতি, সেই বিষয়ে অন্তত চট্টগ্রামের একজন বড় ব্যবসায়ী, একজন মন্ত্রীর বিষয়টি ওপেন হয়েছে, কিন্তু সেই ব্যাপারে আইন আদালত বা অন্যান্য সংস্থা কিন্তু যথেষ্ট পরিমাণ নিশ্চুপ আছে, যেগুলি ওপেন সিক্রেট, যেগুলি নিয়ে হইচই হচ্ছে গণমাধ্যমে, সেগুলির ব্যাপারে কিন্তু সরকারের খুব বেশি তৎপরতা দেখা যাচ্ছে না। কিন্তু ইউনুসকে নিয়ে ঘুরে ফিরে বারবার তাকে নিয়ে মানে আইনি নানা রকম ভাবে এক ধরনের প্যাচের মধ্যে ফেলানো বা তার বিরুদ্ধে একটা শাস্তির একটি পুরো যে তার সম্পত্তি ক্রোকের আবেদন করা, তার পাসপোর্ট জব্দ রাখা, এই যে একটা শিকল পরানো, অর্থাৎ নিঃসন্দেহে ডক্টর ইউনুসের এই বয়স, এই পরিস্থিতির মধ্যে একেবারে পুরো রাষ্ট্রশক্তি যেভাবে নানা প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে এর ফলে, এবং তার পাশাপাশি আমরা যদি দেখি যে বিশ্বনেতারা সিনেটররা অব্যাহতভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না, মানে এত একটা
শক্ত অবস্থান কেন ইউনুসের বিরুদ্ধে? এটি এখন সবার প্রশ্ন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।